বেরাদারানে তরিকাত সারা বিশ্বে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যখন নবীর প্রশংসা করে, আউলিয়ায়ে কেরামের শান মান তুলে ধরে, কিছু নামধারী তথা কথিত ওলামা বক্তা সুন্নিদেরকে উপহাস করে, কে এরা নবীর তারিফ করতে করতে, নবীর প্রশংসা করতে করতে আল্লাহর চেয়ে বাড়ায় দেয় নবীকে, জোরে কান নাউজুবিল্লাহ বলে কি বলে না? আমার কথা বুঝতে পারছেন তো? বলে কি না একটু কথা বলেন। মুসকান সুন্নি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাতি, মুক্তির পথ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, জহাঁ হুজুর কি মহফিল সজাই জাতি হে, জহাঁ হুজুর কি মহফিল সজাই জাতি হে, ও বজম খুলদ কে কাবিল বনাই জাতি হে, আর ওয়াহাঁ পে রহমতে পরওয়ার দিগার হোতি হে, জহাঁ পর নাত মুকদ্দাস সুনাই জাতি হে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, গুণগান, হামদ সানা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, বাঁচাই করে, ছাঁটাই করে, প্যার করে আমাদেরকে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত রেখে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতের বাগানে আসার, বসার, আয়োজন করার, বলার এবং শ্রবণ করার তৌফিক লাভ করলেন, সেই মওলার দরবারে কালেমাতুশ শুকুর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এর চেয়ে জোরে বললে কি গুনাহ হবে? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার আবার হয়তো পুকুরের পারে গেছে, আর একবার বলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার তারিফের পরপরই অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক, বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবের কল্যাণকামী, শাফাতের কান্ডারি, মুরুর দুলাল, তাজদারে আলাবু আজম, ফখরে বনি আদম, নজিরুল আফলাক, সৈয়াহে লামাকা, মেরাজ রজনীর দুলহা, আশরাফুল আম্বিয়া, বেকাসু কে কাস, বেচারু কে চারা, ইতিমু কা বলি, ফকিরু কা মলজা, ভিখ দেনে ওয়ালে দাতা ও আকা, গরিবু কা গমগুসার, সৈয়দুল আবরার ও আখিয়ার, উভয় জাহানের মালিক ও মুখতার, হাবিবে কিরদেগার, শাহনশাহে জিবাকার, নায়েবে পরওয়ারদিগার, মখরুক কুলের আশ্রয়স্থল, আশেক প্রেমিকের শান্তি, অভাবী দরিদ্রগণের বন্ধু, মুমিনের জান, আশেকের প্রাণ, মক্কার উদার চেতা, অদৃশ্যের সংবাদদাতা, আকা ও মাওলা সৈয়দনা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলেই উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ওই নবীর উপর অগণিত দরুদ ও সালাম, যিনার চেহারাকে আল্লাহ পাক কোরআনে কারিমায় বলেছেন ওয়াদ-দুহা, যিনার পবিত্র হস্তদ্বয়কে বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যিনার চুল মুবারকের প্রশংসায় আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইদা সাজা, জিনার বক্ষ মুবারক হচ্ছে আলাম নাশরাহ লাকা সাদরাক,
যে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঙ্কর নিক্ষেপ করাকে আল্লাহ পাক কোরআনে খুতবা দিয়েছেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মহান স্রষ্টার সঙ্গে মোলাকাত কাব কাউসাইনি আও আদনা, আসমান থেকে নামার সিঁড়ি মা দল্লা সাহিবকুম ওয়ামা গাবা, যে রাসূল পাকের বিচার আদল ইনসাফ, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে রাসূল পাকের ফরিয়াদ, যে রাসূল পাকের পুকার রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, যে রাসূল পাকের চরিত্র ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে রাসূল পাকের শান মান রিফাত বুলন্দি মাদারিজ মুওয়ালিজ হচ্ছে, ওরাফানা লাকা যিকরাক, যে রাসূল পাকের মিলাদ হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, ওই রাসূলের উপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক, সকলেই মহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারানে তরিকাত সারা বিশ্বে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যখন নবীর প্রশংসা করে, আউলিয়ায়ে কেরামের শান মান তুলে ধরে, কিছু নামধারী তথা কথিত ওলামা বক্তা সুন্নিদেরকে উপহাস করে, এরা নবীর তারিফ করতে করতে নবীর প্রশংসা করতে করতে আল্লাহর চেয়ে বাড়ায় দেয় নবীকে, জোরে কান নাউজুবিল্লাহ, বলে কি বলে না, আমার কথা বুঝতে পারছেন তো, বলে কি না, একটু কথা বলেন। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া আমরা জানি একমাত্র স্রষ্টা যার কোন হাত নেই, সীমানা নেই, আল্লাহ ব্যতিরিকে প্রত্যেক জিনিসের সীমা আছে, হাত আছে, জোরে বলেন ঠিক কি না। তাহলে এই কথা দ্বারা আল্লাহর তারিফের তারা সীমানা নির্ণয় করেছে, এই যে আমার দিকে তাকান, এটা কি, এটা পানির বোতল, এটা কি কাগজ, এটা বোতলের নিচে আছে না উপরে, এবার এবার তো যখন এই বোতলের ওপরে আমি কাগজটাকে রাখলাম, তাহলে বোতলকে একটা সীমানা নির্ধারণ করা হলো না, তো আল্লাহর রহমতের কোনো সীমানা আছে, আল্লাহর প্রশংসার কোনো সীমানা আছে, কোনো বর্ডার আছে, কোনো এরিয়া নাই, আল্লাহ হচ্ছেন ওয়াসিম, আল্লাহ ব্যতীত সারা মখলুকাত হচ্ছে সসীম, জোরে কোন ঠিক কি না। সুন্নিদেরকে উপহাসকারী তোমরা এই কথা বলা দ্বারা আল্লাহর রহমতের সীমানাকে, আল্লাহর প্রশংসার সীমানাকে তোমরা কায়েম করেছো, যেটা শিরক, জোরে কোন ঠিক কি না। আমার নবীর প্রশংসা এই তারাগণ পীর সাহেব হুজুর যতটা করেছেন ততটাই না, আমার নবীর প্রশংসা আল্লামা তারেক আবেদিন আল কাদরী যতটা করে গেলেন, আমার নবীর প্রশংসা কি অতটাই, বলুন অতটাই, আল্লামা
বিশ্ব আনন্দিত আশেকের রাসূল আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশেকী সাহেব কিবলা মুদাজ্জিল্লাহুল আলী যতটা নবীর প্রশংসা করেন ততটাই কি নবীর প্রশংসা? হযরতে ইমামে আহলে সুন্নাত আলা হযরত আকায়ে নেমাত দরিয়ায়ে রহমত মুজাদ্দিদে দীন ও মিল্লাত কাতায়ে কুফর ও দালালাত শাইখুল ইসলাম আল মুসলিমিন মুজাদ্দিদে মিয়াতায়ে হাজেরা আয়াতিন মিন আয়াতিল্লাহ মুজিজাতিন মিন মুজিজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশক ও মুহাব্বতের ইমাম সুন্নিয়তের ইমাম আশা ইমাম আহমদ রাজা খান ফাজলে বরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা নবীর গুণগান করেছেন নবীর প্রশংসা করেছেন অতটাই কি নবীর প্রশংসা? জোরে বলুন অতটাই কি নবীর প্রশংসা? হযরতে খাজা আজমিরি আতায়ে রাসূল সুলতান রহিম খাজা গরিব নওয়াজ যতটা নবীর প্রশংসা করেছেন আমার নবীর প্রশংসা কি অতটাই? জোরে বলুন না, এদিক থেকে আওয়াজ আসুন অতটাই না আরো বেশি? হযরতে শাহে বুখারা বাহাউদ্দিন বুখারী নকশবন্দি আলাইহি রহমা আমার নবীজির যতটা প্রশংসা করেছেন আমার নবীর প্রশংসা কি কেবল অতটাই? একটু কথা বলেন, জোরে বলেন না। হযরতে সাইয়েদনা উমর সহরওয়ার্দী যতটা নবীর প্রশংসা করেছেন অতটাই নবীর প্রশংসা না? গাউসুল আজম যতটা নবীর প্রশংসা করেছেন অতটাই নবীর প্রশংসাকে শেষ করতে পারেন নাই, নিজের এলেমের সীমানা বলেছেন, নবীর প্রশংসার সীমানা নির্ধারণ করতে পারে নাই। হযরতে ইমামে হাসান যতটা নবীর প্রশংসা করেছেন অতটাই নবীর প্রশংসা না? হযরতে ইমামে হুসাইন যতটা নবীর প্রশংসা করে গেছেন অতটাই নবীর প্রশংসা না? হযরতে মাওলা আলী বাবে মদিনাতুল ইলম বাবে হিকমাতুল ইলম যতটা নবীর প্রশংসা করে গেছেন আমার নবীর প্রশংসা শুধু অতটুকুই নাই। হযরতে ওসমান গনি জিন্নুরাইন হযরতে উমর ফারুক আজম হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা নবীর প্রশংসা করেছেন আমার নবীর প্রশংসা অতটুকুই নাই। উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে আজম হুফাজে কেরাম হুজ্জাজে কেরাম মুদাব্বিরিন মুফাসসিরিন মুজাদ্দিদিন মুহাদ্দিসিন মুদাব্বিরিন আপন আপন এলেমের সীমানা তো বলে গেছেন, নবীর তারিফ নবীর প্রশংসার সীমানা কেউ করতে পারে নাই। কারণ যার প্রশংসা রব্বে কায়নাত করতেছেন তার প্রশংসা পৃথিবীর আর কে করবে? জোরে বলেন ঠিক কিনা? যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেন, যাকে আল্লাহ বাড়িয়েছেন ওয়ারাফানা লাকা যিকরাক চলে কোন সুবহানাল্লাহ নবীর শান নবীর মান নবীর ইজ্জত নবীর মাদারিজ নবীজির মুআলিজ হলো ওয়ারাফানা লাকা যিকরাক। আই হাবিব আপনার শান আপনার মান আপনার মাদারিজ ও মুআলিজ আমি আল্লাহ উঁচা করেছি চলে কোন সুবহানাল্লাহ উঁচা করেছেন কে? আর একটু জোরে কে? উঁচা করেছেন আল্লাহ। উঁচা হয়েছেন কে? রসুলুল্লাহ। উঁচা করনে ওয়ালাও সখি উঁচা হোনে ওয়ালাও সখি। আল্লাহ বেহিসাব দে রহা হ্যায় রসুল বেহিসাব লে রহা হ্যায়। আল্লাহ কা দেনে মে দামান তঙ্গ হ্যায় না রসুলুল্লাহ কা লেনে মে দামান তঙ্গ হ্যায়। আল্লাহ বেহিসাব দে রহা হ্যায় রসুল বেহিসাব লে রহে হ্যায়। আর এই মুল্লা বাইট কর হিসাব লাগা রহে কিতনা মিলা জিতনা মিলা আর ইতনে কিতনে জিতনে কি চক্কর যিনি দিয়েছেন কতটা দিয়েছেন তিনি জানেন আর যিনি পেয়েছেন জোরে বলে ঠিক কিনা? কথা ঠিক আছে তো? সবারই কথা বুঝে আসে? যিনি দিয়েছেন তিনি জানেন আর যিনি পেয়েছেন তিনি জানেন। আল্লাহ পাক
আমার নবীকে বেহিসাব দিয়েছেন, নবী বেহিসাব নিয়েছেন, জোরে কোন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমার আল্লাহ তাআলা জান্নাত ওয়ালার দরবারে রাসূল পাক আলাইহিস সালাত ওয়া তাসলিম একদা আরজ করলেন, ইয়া রাব্বি ইন্নাকা ইসতাফাইতা আদম ওয়া মা জাআলতানি, মেরে পরওয়ারদিগার তুনে আদম কো সফি বানায়া, মুঝে তুনে ক্যা বানায়া, হে আল্লাহ তুমি হযরত আদম কে সফি উল্লাহ বানিয়েছো, ওয়া মা জাআলতানি, হে মাওলা তুমি আমারে কি বানিয়েছো, ও জোরে বলো আল্লাহু আকবার, এ মাওলা তুমি হযরত ইব্রাহিম কে খলিল বানিয়েছো, ওয়াহিয়াতাল মাউতা ঈসা, এ মাওলা হযরত ঈসা পয়গম্বরের জন্য মুর্দা কে জিন্দা করেছো, সুবহানাল্লাহ বলুন, হে আল্লাহ হযরত মুসার সঙ্গে কালাম করেছো, দাউদ কে খলিফাতুল্লাহ বানিয়েছো, ইউসুফ কে সিদ্দিকুল্লাহ বানিয়েছো।